দৈনিক হেদায়েতের জন্য পাঁচ ওয়াক্ত ফরজ সালাতে কমপক্ষে 17 রাকাত ফরজ সালাতে 17 বার এই দোয়া করতে হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم আমার কথা কি বোঝা যায় আলহামদুলিল্লাহ বোঝা গেলই হয় আপনারা কুমিল্লার মানুষ আর আমাদের বাড়ি অনেক দূর মেরা দূর ভাষার মধ্যে অনেক তারতম্য বন্ধুগণ হেদায়েত আল্লাহ যাকে খুশি তাকে দান করেন কিন্তু হেদায়েত চাইতে হয় হেদায়েত খুঁজে নিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়াউলাইকা হুম উলুল আলবাব হে নবী আপনি আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওল যারা মনোযোগ দিয়ে কথা শোনে যারা মনোযোগ দিয়ে বক্তব্য শোনে ফায়াত্তাবিউনা আহসানাহু ভালো কথা গ্রহণ করে আর খারাপ কথা বর্জন করে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব ওরাই তো তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন আর তারাই হলো জ্ঞানী এবং গুণী জ্ঞানী গুণী যদি হতে হয় মনোযোগ দিয়ে বক্তব্য শুনতে হয় ভালোগুলি গ্রহণ করতে হয় খারাপগুলি বর্জন করতে হয় কুরআনের আয়াত থেকে বোঝা গেল সব বক্তার সব কথাই ঠিক নয় বক্তার কথায় ভুলও হতে পারে ঠিকও হতে পারে যেটা ভুল সেটা বর্জনীয় আর যেটা ঠিক সেটা গ্রহণীয় আপনারা আমার সঙ্গে দুই একটা প্রশ্নের জবাব দেন আবু লাহাব মুসলমান না কাফের কাফের আবু লাহাব কি মুসলিম না কাফের কাফের আবু লাহাবের নাম উচ্চারণ করলে কি নেকি হয় বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু আমা কাসাব নেকি হলো না পাপ হলো আয়াতের মধ্যে কার নাম আবুল আহাবের নাম আবুল আহাবের নাম কোরআনে আছে ফেরাউনের নাম কোরআনে আছে কি নেই কারুনের নাম কোরআনে আছে কি নেই ইবলিস শয়তানের নাম কোরআনে আছে কারুনের নাম কোরআনে আছে কোরআনে আছে ফেরাউনের নাম কোরআনে আছে কারুনের নাম কোরআনে আছে হামানের নাম দুর্ধর্ষ কাফের বেঈমানদের নামও কোরআনে আছে আবার নবী রাসূলদের নামও কোরআনে আছে কোরআন তেলাওয়াত করতে গেলে প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি সূরা আল-লাহাব তেলাওয়াত করার সময় যখন আপনি পড়বেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আবু লাহাব লিখলে 6টা অক্ষর লাগে আবু লাহাবের নাম উচ্চারণ করার কারণে কোরআন তেলাওয়াতের সময় 6-10-60টি নেকি হইয়া যায় কথা কি বোঝা যায় তা আবু লাহাব কি ছেলের নাম রাখা যাবে কোরআনে আছে তো রাখা যাবে না কেন তার মানে কোরআনে থাকলেই রাখা যায় না কোরআনে গ্রহণীয় আছে আবার বর্জনীয় আছে আপনারা ব্রয়লার মুরগি কেনেন না কত করে কেজি 140 টাকা কেজি নারী ভুঁড়ি সহ মেবে দেয় না বাবজি
মাপার সময় 140 টাকা কেজি নারী ভুঁড়ি সহ মাপে না ঠিক ওর মধ্যে ময়লা আবর্জনা যা আছে সব সহ মাপে না ঠিক ওর পাখনা পালক সহ মাপে না ঠিক এখন কেউ যদি বলে টাকা দিয়ে কিনে এনেছি রে ওর ভুঁড়িটাও দেশ 140 টাকা কেজি খাবেন তাহলে বয়লার মুরগির মধ্যেও কিছু গ্রহণীয় আছে আর কিছু যত দাম দিয়ে কিনে আনে থাকেন না কেন ওই নারী ভুঁড়িটা 140 টাকা ওজনে কেনা হয়েছে কিন্তু 140 টাকা ওজনের নারী ভুঁড়ি ফেলে দিয়ে ভালোটা খেতে হবে কোরআনে ফেরাউনের নাম আছে কোরআনে ফেরাউনের কামের বিবরণও আছে ফেরাউনের আচরণ বর্জনীয় ফেরাউনের নাম বর্জনীয় কোরআনে মুসা নবীর নাম আছে ছেলের নাম মুসা রাখবেন আপত্তি নাই ছেলের নাম ঈসা রাখবেন আপত্তি নাই ছেলের নাম দাউদ রাখবেন আপত্তি নাই ছেলের নাম সুলাইমান রাখবেন আপত্তি নাই ছেলের নাম হারুন রাখবেন আপত্তি নাই ছেলের নাম রাখবেন সাহাবীদের নাম অনুযায়ী আল্লাহর নবী রাসূলদের নাম অনুযায়ী ছেলের নাম রাখবেন আপত্তি নাই কিন্তু ফেরাউনের নাম কোরআনে আছে ওটা গ্রহণযোগ্য নয় ওটা বর্জনের জন্য আল্লাহ পাক কোরআনে দিয়েছে তাহলে কোনটা গ্রহণীয় আর কোনটা বর্জনীয় এটা জেনে বুঝে ভালো করে আমল করতে হবে এই জন্যই এই ওয়াজ মাহফিলে এসে ভালো মন্দ যাচাই করে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ